আজকে আমি ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভের সমস্ত বিষয়ের প্রশ্নের যে প্রশ্নগুলি যে রয়েছে তার উত্তরগুলি তোমাদের আজকে করে দেখাবো। তাহলে প্রথমে আমি সংযোগ স্থাপনের সক্ষমতা যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। একে রয়েছে নিচের পার্টটি পড়ো, কি কি মাছ আর সবজির কথা বলা হয়েছে, ফাঁকা জায়গা ভরাট করো। থালা ভরা কই মাছ, বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, ভারী আনে ঘড়া ঘড়া জল, মুটে আনে সরাখুরি কলা পাতা। তো এই যে এই এই যে বাক্যগুলি সেগুলির মধ্যে মাছ মাছ কী কী দেওয়া আছে আর সবজি কী কী আছে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে আমি কই মাছ বাটা মাছ পেয়েছি, আর তো মাছের এখানে উল্লেখ নেই। তারপরে সবজি বলেছে, এখানে শাক লাউ আলু কলা এগুলো বলেছে, এগুলো সবজি। তারপরে বলেছে দুই, এর নিচের কোনগুলি গাছের অংশ লেখো। এখানে দেওয়া আছে কতগুলি শব্দ, মুকুল ঘুড়ি পাতা পাখি ডাল ছাতা ফুল ফল মশা বাকুল। এগুলোর মধ্যে আমি লিখে নিয়েছি মুকুল পাতা ডাল ফুল ফল বাকল, এগুলি হচ্ছে গাছেরই অংশ, কিন্তু বাকিগুলো কিন্তু গাছের অংশ নয়। এবারে তিন নম্বরে বলেছে রিড দ্য ভার্স গিভেন বিলো অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ইন্ডিকেটিং কালার। নিচে যে একটা ছন্দে কবিতা রয়েছে সেটার মধ্যে যেগুলো রং বলছে সেইগুলো আমাকে সার্কেল করতে হবে, মানে গোল গোল করতে হবে। তাহলে এখানে বলছে রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভার রেড। এর মধ্যে কালার কোনগুলো বোঝাচ্ছে, মানে রং, ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই রঙগুলো। চারের দাগে বলেছে বক্সের ভেতরে সমান অথবা অসমান বসাও। ছয় আর দুই যোগ করলে আট হয়, এখানে নয় করা আছে তাই এটা অসমান হবে। পাঁচ আর তিন যোগ করলে আট হয়, ঠিক আছে তাই সমান হবে। ছয় আর তিন যোগ করলে নয় হয়, এখানে সমান হবে। দুই আর পাঁচ যোগ করলে সাত হয়, কিন্তু এখানে ছয় দেওয়া আছে তাই এটা অসমান। পরের বিষয়ে চলে এসেছি সমন্বয় স্থাপনের সক্ষমতা। একে বলেছে নিচের ক্ষোভগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝে পাশাপাশি বসাও। এখানে কি হবে, আমি ফল খাই, এখানে আমি ফল খাই। তারপরে এখানে রবি আছে, রবি গান গায়। তারপরে আছে তুমি, তুমি ছবি আঁকো, ঠিক আছে এখানে আমি পাশে করে দিয়েছি, পাশের দেখে নিতে পারো। এরপরে বলেছে দুয়ে ম্যাচ দ্য ফলোয়িং, একটা এ দেওয়া আছে এখানে, বি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আবার তার ইংলিশে তার তার মানেগুলো দেওয়া আছে। তাহলে এটা মুরগির ছবি, মুরগি মানে হেন, এখানে হেনে ম্যাচ করতে হবে। এটা কিসের ছবি, একটা ডগ মানে কুকুরের ছবি, তাহলে ডগ। এখানে বলেছে এখানে একটা শুয়োরের ছবি, শুকরের ছবি আছে, তাহলে এটা পিক লিখবে। এরপরে বলেছে লুক দ্য চার্ট অ্যান্ড মেক মিনিং ওয়ার্ডস, এইখানে একটা চার্ট দেওয়া আছে, একটা মিনিংফুল ওয়ার্ডগুলো বানাতে হবে। তাহলে এম এ টি ম্যাট লিখতে পারি, ম্যাট মানে মাদুর, আবার আর এ টি র্যাট, এফ এ টি আছে, এফ এ টি ফ্যাট, ফ্যাট মানে মোটা, সিএটি, এই যে সিএটি ক্যাট মানে বিড়াল, আবার আর ই টি র্যাট মানে কী হয়, ইঁদুর। এরপরে চারে বলেছে ছবি দেখো আর কটা মুরগি আছে তা ফাঁকা জায়গায় লেখো। এখানে কটা মুরগি আছে, দুটো, এখানে তিনটে মুরগি, এখানে পাঁচটা মুরগি, দুই তিন পাঁচ করে লিখে নিয়েছে, আবার যোগ করলে কত হয়, পাঁচ হয়, ছবি ছবিতেও করে দেখানো আছে। এরপরে চলে এসেছি সমস্যা সমাধানের সক্ষমতা। নিজের প্রশ্নের উত্তর লেখো, দিনু কোন পাখিটি পোষে, দিনু টিয়া পাখিটি পোষে, পাখিটিকে কে দানা দেয়, রানী দিদি পাখিটিকে দানা দেয়, পাখিটি উড়তে পারে না কেন, কারণ তার পায়ে বেড়ি লাগানো আছে। সাজিয়ে লিখতে বলেছে এটা কী আছে, কয়েকের কতে পোশাক হবে, খতে হবে বাঁদর, গতে হবে আকাশে, ঘতে হবে শৃগাল, শৃগাল মানে কিন্তু হরিণ। এরপরে তিনের দাগে বলেছে সিলেক্ট ইংলিশ লেটার ফ্রম দ্য ক্লাউড টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, রাইট দেম ইন দ্য গিভেন স্পেস। এই যে ক্লাউড একটা মেঘের ছবি দেওয়া আছে, সেখানে উল্টো পাল্টা করে লেটার দেওয়া আছে, সেগুলো তোমাকে শব্দ বানাতে হবে, কটা, চারটে শব্দ বানিয়ে। তোমরা অন্য শব্দও বানিয়ে লিখতে পারো, অন্য শব্দও কিন্তু হবে। আমি লিখেছি এস ইউ এন সান, তারপরে এম ডাবল ও, আবার এখান থেকে এন নিয়েছি, তাহলে মুন, মুন মানে চাঁদ, সান মানে সূর্য, এইচ ইউ টি হার্ট নিয়েছি আমি, এইচ ইউ আর টি নিয়েছি আমি, এইভাবে হার্ট। তারপরে আমি কী করেছি, আর ও এস ই করেছি, রোজ মানে গোলাপ ফুল হয়। এখানে কিন্তু অনেকই আরও আলাদা আলাদা ওয়ার্ডও হবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো ওয়ার্ড লিখতে পারো, তোমরা খুঁজে পেয়ে গেলে। এরপরে বলেছে চারের সমাধান করো। চারের কতে রয়েছে, টেবিলে চারটি আম ছিল, বাবা আরও পাঁচটি আম কিনে আনলো, এখন টেবিলে কটা আম রইল। চারটি আম ছিল, বাবা আবার করে কিনে আনলো, আমার বেশি হয়ে যাবে, তাহলে কী হবে, তাহলে আমার যোগ হবে, চার আর পাঁচ যোগ করলে কী হয়ে যাবে, নটি, তাহলে কটা, এখন টেবিলে নটি আম রইল। ক্ষয়ের দাগে বলেছে আজ বাজার থেকে নটি লেবু কেনা হয়েছে, ভাই তিনটে লেবু খেয়ে ফেললো, এখন তাহলে কটা লেবু থাকলো। তিনটে লেবু খেয়ে ফেললো মানে কম হয়ে যাবে, তাহলে কী হবে, বিয়োগ হবে, নয় থেকে তিন বিয়োগ করব, আমার বিয়োগ করে ছয় বেরিয়েছে, উত্তরে লিখতে পারি এখন তাহলে ছটি লেবু থাকলো।
গয়ের দাকে বলেছে, সকালবেলায় এক দোকানদার 10টা মাছ নিয়ে বসলো, কিছুক্ষণ পরে একটা লোক একটা মাছ কিনে নিল। 10টা মাছ নিয়ে কিন্তু বসেছিল, কিন্তু একটা লোক কী করলো, কিনে নিল। কিনে নিলে কী হয়ে যাবে, কম হয়ে যাবে, তাহলে 10 থেকে আমরা 1 বিয়োগ দেব, তাহলে বিয়োগ দিলে 9 হচ্ছে, উত্তর লিখবো দোকানদারের কাছে 9টি মাছ আছে। এরপরে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন, এখানে লিখেছে বনে অনেক গাছ, গাছে গাছে নানা রঙের ফুল, বনে আছে পশু, বনের একধারে আছে নদী, নদীতে অনেক মাছ আছে। তোমরা এইভাবে ছবিটা করে নিও, বনে অনেক গাছ থাকবে, গাছের মধ্যে আবার কিন্তু ফুল থাকবে, আর সেই বনের মধ্যে পশু থাকবে। পশু তোমরা একটা করতে পারো, অনেকগুলো আঁকতে পারো, আবার একধারে বনের পাশ দিয়ে কী যাচ্ছে, একটা নদী যাচ্ছে, নদীতে আবার মাছ আছে, তোমরা মাছ এঁকে নিও ভালো করে। তারপরে 2-এর কতে বলেছে, ড্র এ রেড ফ্লাওয়ার ইন গিভেন স্পেস, রাইট দ্য নেম অফ ফ্লাওয়ার। কী বলছে, একটা ফুল আঁকতে বলছে লাল রঙের, আবার সেই ফুলের নামটাও লিখতে হবে। এরকমই একটা ফুল তোমরা এঁকে নিও, আবার সেই ফুলের তোমরা কিন্তু নামটা লিখে দিও। তারপরে বলেছে ড্র এ ফ্রুট কালার ইট, একটা ফলের ছবি আঁকতে হবে, এঁকে পরে ওতে রং করতে হবে। তারপরে রাইট দ্য নেম অফ দ্য ফ্রুট, আবার সেই ফ্রুটটার নাম লিখতে হবে। আমি যেমন এখানে একটা আমের ছবি এঁকেছি, ম্যাঙ্গো পাশে লিখে দিয়েছি। তারপরে 3-এ বলেছে আঁকা ছবি থেকে খুঁজে বার করো কয়টি আকার আছে, এরকম এটা আয়তাকার, ঠিক আছে, এইরকম যেটা শেপ বা আকৃতি, এই আকৃতিগুলোকে আয়তাকার বলে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এইগুলো কিন্তু ভুল করে বসো না, এইগুলো বর্গক্ষেত্র। তাহলে এইখানে 1, 2, 3, 4, 5, 6 এই আলমারির মধ্যে 6টা আয়তাকার ছবি আছে, ঠিক আছে। ওটা একটু উল্টোভাবে ঘোরানো আছে, কিন্তু একই ধরনের হচ্ছে ওটা। তাহলে এখানে কটা হলো, 6টা, আবার মেয়েটার জামাটাতে রয়েছে 2, তাহলে কটা হলো, 8টা, 6 আর 2 8, আর এখানে 2 আছে। এই যে এই প্রথমে ভেতরের যে ফ্রেমের যেটা দাগটা করা আছে ওটা 9, আর বাইরের যেটা একটা বাইরের যে একটা বর্ডার দেওয়া আছে সেটা নিয়ে 10, তাহলে এখানে হবে 10টি। এরপরে বলেছে গোলাকার চিত্র, তাহলে গোলাকার, এই যে এখানে একটা সূর্য দেখতে পাচ্ছ, সূর্য বা চাঁদ যেটাই হোক, সূর্যর ছবি এখানে একটা আছে গোল, মেয়েটার জামাটাতে কটা আছে, 4টা, ঠিক আছে, এখানে 4, আর একে 5, আর আলমারির মধ্যে 2 গোল আছে, তাহলে 7টি হয়ে গেল। এবারে এটাকে কী বলে, বর্গক্ষেত্রের চিত্র বলে। এরকম বর্গক্ষেত্র দেখে নাও, মেয়েটার জামাটাতে কটা আছে, 1, 2, 3, ঠিক আছে, আবার এখানে না 1, 2, 3 আছে, হ্যাঁ, আর এখানে 4, 5, 6, তাহলে হয়ে গেল 6টি বর্গক্ষেত্র। এরপরে ত্রিভুজের মতো, এই যে ত্রিভুজের মতো আকৃতি, এরকম কটা আছে, আমি লিখেছি 6টি, সেটাও দেখিয়ে দিচ্ছি। মেয়েটা জামাটার মধ্যে রয়েছে 1, 2, 3, 4, আর এখানে পাহাড়ের ছবি রয়েছে 2, তাহলে 6টি, তাহলে 6টি ত্রিভুজ রয়েছে। তারপরে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, এখানে বলেছে একে নিজের ছকে নির্দেশ মতো কাজগুলি করো। এখানে বলেছে যদি বর্ণটি চেনো তাহলে রাইট চিহ্ন দাও, আর না চিনো তাহলে ক্রস চিহ্ন দাও। পাশে বলেছে বর্ণ লেখার পদ্ধতিটি দেখো, বিন্দুগুলি যোগ করে বর্ণ লেখো, নিজে নিজে বর্ণটি লেখো, ছবিতে রং করো। তোমরা তো ক্লাস 1-এ সব বর্ণগুলোই তোমাদের শেখানো হয়, তাহলে এগুলো সবগুলোই রাইট হয়ে যাবে, সবগুলোই তো তোমরা চেনো, এইগুলো তো সবই তোমরা লিখতে জানো ক্লাস 1-এ। এই যে গ, ঘ, ঙ, ঝ, এগুলো তো নামগুলো তোমরা সবই জানো, আবার ইংলিশে ABCDও তোমরা ক্লাস 1-এ লিখতে পারো। তারপরে এখানে বলেছে এইখানে বর্ণটা পদ্ধতিটা, লেখার পদ্ধতি যে 1, 2, 3 এইভাবে যাবে, 1 থেকে 2-এর দিকে যাবে, আবার 3-এর দিকে আসবে, তাহলে দেখতে বলছে পদ্ধতিগুলো, আবার বিন্দুগুলি এগুলো যোগ করে একটা বর্ণটা লিখতে বলছে, এগুলো সবগুলো বিন্দুগুলো। এখানে কিন্তু দেখবে 1-এর থেকে এইভাবে 2 আসছে, 2-এর থেকে আবার 3 আসছে, 4 আসছে, 5 আসছে, এইভাবে পদ্ধতিগুলো নিয়ে তোমাকে এই ডটগুলো মেলাতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে নিজে নিজে বর্ণটি লেখো, এখানে তো ডট মেলালে, তারপরে এখানে নিজে নিজে করতে হবে, নিজে নিজে তোমরা এই বর্ণগুলো লিখে নিও, বর্ণ আর এই যে ABC আলফাবেটগুলো আছে সেগুলো। আবার কী করবে, এইগুলো সুন্দর করে তোমরা তোমাদের ইচ্ছে মতো রং দিয়ে, এইগুলো রং দিয়ে তোমরা এগুলো ভরিয়ে দেবে সুন্দর করে। পরে 2-এর দাকে বলেছে বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও, ক্রমিক সংখ্যা দেওয়া আছে, এপাশে একটা বলের চিহ্ন আছে, তাহলে বলের সাথে বল হবে, এখানে লেখা আছে, তোমরা শব্দটা তো পড়তে পারবে। এখানে কিসের ছবি দেওয়া আছে, কাপ, এই কাপের সাথে মেলাবে, এটা ডিমের ছবি, তাহলে কী হয়ে যাবে, ডিম। এটা কিসের ছবি, এটা একটা জগের ছবি। তারপর এটা কি মাছের ছবি, এটা চেয়ার, তাই চেয়ারে যাবে, এটা আম, তাহলে আমার চলে যাবে একদম উপরে, আম রয়েছে। এরপরে এখানে কি রয়েছে, প্রথমে একটা পেন্সিলের ছবি, পেন্সিলে যাবে, এটাকে পিন, পেনের ছবি। এবারে ছাতা, ছাতা চলে যাবে এইখানে, গাছ আছে, এই দেখো গাছ, এখানে ঘড়ি, এখানে ঘড়ি, আবার এটা কি চাবি, চাবি এখানে যাবে, আবার কি আছে এখানে, তালা, তালা হয়ে যাবে এখানে।
তাহলে আমি ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভ পার্ট ফাইভের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিয়েছি। কোথাও কিছু বুঝতে না পারলে বা সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার বাকি ভিডিওগুলি তোমরা আমার প্লেলিস্ট আর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে।